হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ক্যাফে। আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন ডাইনাস্টি, তার ফাউন্ডার, লাস্ট কিং এবং ফেমাস কিং, তাদের ক্যাপিটাল কি এবং তার সাথে তার আনুষঙ্গিক আদার্স যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, WBCS এর মেন, প্রিলি এবং মিসলেনিয়াস ক্লার্কস সমস্ত পরীক্ষাতেই আসে। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর ডাইনাস্টি হচ্ছে হরিয়াঙ্কা ডাইনাস্টি। হরিয়াঙ্কা ডাইনাস্টির ফাউন্ডার কে? বিম্বিসারা। কত সালে? খ্রিস্টপূর্ব 544 থেকে 492-তে। লাস্ট কিং? লাস্ট কিং হচ্ছে নাগ দশক। লাস্ট কিং নাগ দশক। ফেমাস কিং কে? ফেমাস কিং হচ্ছে অজাতশত্রু। ফেমাস কিং অজাতশত্রু, 492 খ্রিস্টাব্দে। ক্যাপিটাল ছিল রাজগিরি, রাজগিরি বা গিরিবরাজ বলা হতো। এই ক্যাপিটাল পাটলিপুত্রে নিয়ে আসেন হচ্ছে রাজা উদয়ন। রাজা উদয়ন এটা পাটলিপুত্রে নিয়ে আসে। উদয়ন ফাউন্ডেড দ্য নিউ ক্যাপিটাল পাটলিপুত্র। ওকে, অজাতশত্রু অ্যানেক্স বৈশালী, কোশালা অ্যান্ড লিচ্ছবি। তাহলে অজাতশত্রু জয় করেছিলেন বৈশালী, কোশালা আর লিচ্ছবি কিংডম। এই অজাতশত্রুর সময়তেই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল সংগঠিত হয়েছিল। দ্বিতীয়, শিশুনাগ। শিশুনাগ ডাইনেস্টি স্থাপত্য হয়েছিল শিশুনাগের নাম অনুসারে এবং শেষ সম্রাট কালাশোক, শিশুনাগের পুত্র ছিলেন কালাশোক। একে কাকাভারিনও বলা হয়। দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অব ডিস্ট্রাকশন অবন্তি। এখানে নাগ দশক যখন ছিল, নাগ দশক জীবিত থাকা অবস্থায় শিশুনাগ ছিলেন তার সেনাপতি। সেই সময় থেকেই অবন্তিতে তারা অ্যাটাক শুরু করে এবং অবন্তিকে প্রায় 20 বছর যুদ্ধ করার পর অবন্তিকে ধ্বংস করা হয়। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কালাশোকের সময়। থার্ড, নন্দ। নন্দ হচ্ছে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ নন ক্ষত্রিয় ছিলেন, তার পুত্র হচ্ছে ধননন্দ। তাদের রাজধানী ছিল মগধ। এই পাটলিপুত্র রাজগিরি এগুলো মগধ সাম্রাজ্যের আন্ডারেই। তখনকার দিনে নর্থ ইন্ডিয়াতে মগধ ছিল ফেমাস এবং মগধ থেকে সমস্ত শাসন কার্য পরিচালনা বা সেই জাতীয় কাজ করা হতো। ইনি নন ক্ষত্রিয় ছিল এরা। মহাপদ্ম নন্দ ইজ নোন অ্যাজ সর্বক্ষত্রিয়ান্তক, অর্থাৎ যে সমস্ত ক্ষত্রিয়দের ধ্বংস করেছে। উগ্র সেনাই আর একরাট। তাহলে কি কি? সর্বক্ষত্রিয়ান্ত, মহাপদ্ম নন্দ, এই তিনটে নামে পরিচিত ছিলেন। তৃতীয় হচ্ছে মৌরিয়ান ডাইনাস্টি। মৌরিয়ান ডাইনাস্টি স্থাপত্য স্থাপন করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে সুন্দ্রাকূটস বলা হতো। এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে সুন্দ্রাকূটস কাকে বলা হয়। ওকে, তাহলে এখানে কি চন্দ্রগুপ্ত মৌর্যকে ডাক নাম ছিল সুন্দ্রাকূটস। তারপরে হচ্ছে লাস্ট কিং হচ্ছে বৃহদ্দত্ত। বৃহদ্দত্ত হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট। ফেমাস কিং হচ্ছে বিন্দুসার। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্তের পুত্র, তাকে অমিত্রঘাতা বলা হতো। সম্রাট অশোক আমরা সবাই পরিচিত। সম্রাট অশোকের শাসনকালটা অনেক পরীক্ষায় আসে, কারণ হচ্ছে বিন্দুসারা মারার পর সিংহাসনের অ্যানেক্সেশন নিয়ে গণ্ডগোল ছিল এবং সম্রাট অশোক তার 99 ভাইকে হত্যা করার পর রাজা হন। তাই এখানে তার সালটা দেওয়া হয়। বিন্দুসার মারা গেছিলেন 273 BC-তে, অশোক রাজা হয়েছিলেন 269 BC থেকে 232 BC। আর একটা জিনিস আছে, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? অশোকের কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 BC-তে, যেটা আমি এখানে লিখে দিয়েছি, যেটা 13 মেজর রক্ষা এডিক্টে দেখা যায়। আর এখানে কি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত শাবনা বেগলাতে কর্ণাটকে অবস্থিত, এখানে গিয়ে তিনি প্রাণত্যাগ করেন। তিনি ভদ্রবাহুর আন্ডারে দীক্ষিত হয়েছিলেন। আচ্ছা, বিন্দুসারা হচ্ছে ব্রাহ্মণিজম ছিলেন, কিন্তু চার্বক বলেও একটা ধর্ম ছিল সে যুগে, সেই চার্বক ধর্মের তিনি প্যাট্রোনাইজ ছিলেন। অশোক ছিলেন বুদ্ধিস্ট, অশোক বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়েছিলেন এবং সেটা হয়েছিলেন উপালি গুপ্তের মাধ্যমে। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অশোকের সময় হয়। ওকে, মুদ্রা রাক্ষস রিটেন বাই বিশাখা দত্ত অ্যাবাউট মেকানিজম অফ চাণক্য এগেনস্ট চন্দ্রগুপ্ত এনিমি। তাহলে এই মুদ্রা রাক্ষস লেখা হয়েছিল চন্দ্রগুপ্ত এবং চাণক্য তার এনিমিদের কীভাবে ধ্বংস করেছিল তার উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে ইন্দ্রকিক। ইন্দ্রকিক সাম্রাজ্যের এখানে কাকে দেখছি আমরা? ইন্দ্রকিকের এখানে হচ্ছে রাজা ছিলেন মিনান্দার।
এখানে মিনান্দারের রাজধানী ছিল সাকালা বা শিয়ালকোট। তাহলে কোথায়? শিয়াল সাকালা বা শিয়ালকোট। কনভার্টেড টু বৌদ্ধিজম বাই নাগসেনা অ্যাজ পার মিলান্দা পানহো। মিলান্দ পানহোর টেক্সট অনুসারে তিনি বৌদ্ধ ধর্মের কনভার্ট হয়েছিলেন নাগসেনার দ্বারা, এবং এই মিলান্দ পানহাটা ছিল পালি টেক্সট। এটা কিন্তু কোশ্চেনে আসে, তার রাজস্থানী কোথায় ছিল, তিনি কার দ্বারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং এই মিলান্দ পানহাটা কোন টেক্সট, ঠিক আছে, এটা কোন ভাষায় লেখা আর কি, পালি টেক্সট। সেকেন্ড, 6 নম্বরে আমরা দেখছি শুঙ্গ ডাইনেস্টি। শুঙ্গ ডাইনেস্টি হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে তিনি মৌর্য যুগের শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করে এই শুঙ্গ ডাইনেস্টি স্থাপন করেন। এই শুঙ্গ ডাইনেস্টির লাস্ট সম্রাট হচ্ছেন দেভাভূতি। ফেমাস কিং ছিল ভাগা ভগভদ্র, তিনি 5th কিং ছিলেন। এই শুঙ্গ কিং অগ্নিমিত্রম ওয়াজ হিরো অফ কালিদাস মালবিকা অগ্নিমিত্রম। কালিদাস যে মালবিকা অগ্নিমিত্রম লিখেছিলেন সেটি শুঙ্গ কিং অগ্নিমিত্রমকে বেস করে। দ্য গ্রিক অ্যাম্বাসাডার হেলিওডোরাস ভিজিটেড দ্য কোর্ট অফ ভাগভদ্র। তাহলে হেলিওডোরাস এই শুঙ্গ ডাইনাস্টির রাজা ভগভদ্রের কাছে এসেছিলেন। রিপ্লেসড বাই শত আচ্ছা সরি কানভা ডাইনাস্টি হচ্ছে, কানভা ডাইনাস্টি স্থাপন করেছিলেন বাসুদেব, এটা রিপ্লেস করেছিল শতভনরা যারা অন্ধ্রপ্রদেশ থেকে শাসন করত। ওকে, দেন শতভন বা অন্ধ্র, এরা অন্ধ্রপ্রদেশ থেকে শাসন করতে বলে এদেরকে অন্ধ্র বলা হয়। এই শতভন সাম্রাজ্যের স্থপতিকার হচ্ছেন শিমুক, তিনি 60 থেকে 37 BC অর্থাৎ খ্রিস্টপূর্ব 60 থেকে 37 পর্যন্ত তিনি শাসন করেছিলেন। এখানে ফেমাস কিং হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী, তাদের রাজধানী ছিল পৈথান অন দ্য গোদাবরী অফ ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট। এটা আসতে পারে তাদের রাজধানী কোথায় ছিল, এটা কোথায় অবস্থিত, গোদাবরী নদীর তীরে, যেটা বর্তমানে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট। শতভন ওয়াজ দ্য ফাইনালি সাকসিডেড বাই দ্য ইক্ষু ভাকুস ইন দ্য 83rd century। শতভন সাম্রাজ্য হয়েছিল কি, এরা মাঝে এদের যে আধিপত্যটা সেটা খানিকটা দমে গেছিল, এবং সেটার পরে পরবর্তীকালে আবার ইক্ষু ভাকু এসে সেটাকে তোলেন। দে ওয়ার ব্রাহ্মণস, তারা ব্রাহ্মণ ছিল। ফেমাস চৈত্য ওয়াজ কার্লে ইন ডেকান, ডেকানে কার্লে বলে একটা বৌদ্ধিস্ট চৈত্য আছে যেটা তাদের তৈরি, খুবই ফেমাস, এবং তাদের সময় চৈত্য ও বিহারা এই দুটি খুবই স্থাপত্য রীতি বেড়েছিল। নেক্সট হচ্ছে আমরা দেখছি পান্ডিয়াস। পান্ডিয়াসরা এটা যেটা আমরা দেখেছি, পান্ডিয়াসরা এখানে যেটা আমাদের পুরাণে পাওয়া যায়, এদেরকে বলা হয় পঞ্চপাণ্ডবেরই বংশধর বলে মনে করা হয়। এখানে কাকাদুঙ্গং হচ্ছে ফাউন্ডার, রাজা সিমহা টু হচ্ছে লাস্ট কিং। আচ্ছা, এখানে এদের মেনলি আছে পান্ডিয়ার রাজধানী কোনটা ছিল, মাদুরাই। ওকে, এবং পান্ডিয়াদের তৈরি বিখ্যাত টেম্পল হচ্ছে মীনাক্ষী টেম্পল। এরা কী করতো, ট্রেড উইথ রোমান অ্যান্ড সেন্ড অ্যাম্বাসেডার্স টু দ্য এম্পারার অফ অগস্টাস। এদের রোমানদের সাথে ট্রেড হতো। এদের এখানে সি পোর্ট হচ্ছে কোরকাই সি পোর্ট। এদের সিম্বল ছিল ফিস, মানে আমরা যেরকম এমব্লেম দেখি পতাকায়, এদের এমব্লেম ছিল ফিস। চোলা, চোলা এখানে কি বলছে, চোলা চোলা হচ্ছে বিজয়ালয়া চোলা, এটা আসে ফাউন্ডারকে, চোলা ডাইনাস্টির বিজয়ালয়া চোলা। তাকে পরাকাশ্বরী বর্মন বা কোন্ডাধর্মা বলা হয়। চোলা সাম্রাজ্যের লাস্ট কিং হচ্ছে রাজেন্দ্র চোলা থ্রি, আর ফেমাস হচ্ছে রাজা চোলা ওয়ান। তার পুত্র হচ্ছে রাজেন্দ্র চোলা চোলা ওয়ান, এই দুজনাই ফেমাস, এবং রাজেন্দ্র চোলা গঙ্গাইকোন্ডা উপাধি ধারণ করেছিলেন, কি না গঙ্গাইকোন্ডা। তাদের রাজধানী ছিল কাভেরীপত্তনম জেব্বা পুহার, এটাও একটা সি পোর্ট ছিল। এটা আবার তাদের পরবর্তীকালে এটা তাঞ্জোরে তাদের রাজধানী স্থাপন হয়েছিল। কিংডম বিটুইন পিন্নার অ্যান্ড ভেল্লার রিভার, তাদের সাম্রাজ্য ছিল পিন্নার রিভার আর ভেল্লার রিভারের মাঝে। রাজা চোলা বিল্ড দ্য ক্যাপিটাল অফ গঙ্গাইকোন্ডা, নিউ ক্যাপিটাল গঙ্গাইকোন্ডা চোলাপুরাম। তাহলে রাজা চোলা যখন বাংলার এদিকে এসেছিলেন তখন তিনি এই গঙ্গাইকোন্ডা চোলাপুরাম সাম্রাজ্যটা
একটা নতুন ক্যাপিটাল স্থাপন করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এটা আছে, এটা হচ্ছে দণ্ডী দুর্গা। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দণ্ডী দুর্গা। লাস্ট কিং হচ্ছে কৃষ্ণা থ্রি, আর ফেমাস কিং হচ্ছে কৃষ্ণা ওয়ান। তাদের রাজধানী ছিল মণি খেতা। তাদের রাজধানী ছিল মণি খেতা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, তাদের রাজধানীর নাম কি? তাহলে হচ্ছে মণি খেতা। আচ্ছা, এখানে ফেমাস রক কাট টেম্পল, ফেমাস রক কাট টেম্পল কোনটা? না, কৈলাস অ্যাট ইলোরা বিল্ড বাই কৃষ্ণা ওয়ান। এটা পরীক্ষায় আছে যে ইলোরাতে যে কৃষ্ণা ওয়ান টেম্পলটা সেটা কে বানিয়েছেন, কৈলাস টেম্পলটা, এটা হচ্ছে কৃষ্ণা ওয়ান। কবি রাজা মার্গ মার্গ অ্যান্ড দ্য প্রশ্নোত্তর মল্লিকা রোড বাই কিং অমোঘ বর্ষা। এটা কিন্তু অনেক সময় আসে যে এই কাব্য দুটি কে লিখেছেন, অমোঘ বর্ষা। তাছাড়াও এটা ঘুরিয়ে অনেক সময় কোশ্চেন করেন যে অমোঘ বর্ষ রাজা কোন বংশের অন্তর্ভুক্ত, তখন হবে রাষ্ট্রকূট। চালুক্য অব বাদামি, নেক্সট চালুক্য অব বাদামি। চালুক্য অব বাদামি এখানে প্রতিষ্ঠা থাকে পুলকেশি ওয়ান, পুলকেশি ওয়ান চালুক্য অব বাদামি। আচ্ছা, এদের লাস্ট কিং হচ্ছে কীর্তিবর্মন টু, আর ফেমাস হচ্ছে পুলকেশি টু। পুলকেশি টুর সাথে রাজা হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল এবং হর্ষবর্ধন সেখানে হার স্বীকার করেন এবং পুলকেশি রাজা হর্ষবর্ধনকে উত্তরোত্তর পথনাথ, অর্থাৎ উত্তরের শ্রেষ্ঠ সম্রাট বলে তাকে অভিহিত করেন। তাদের রাজধানী ছিল বাদামি, যেটা কর্ণাটকে অবস্থিত। মোস্ট পেন্টিং অ্যান্ড স্কাল্পচার্স অফ দ্য অজন্তা অ্যান্ড ইলোরা কেভস কমপ্লিটেড ডিউরিং দ্য চালুক্য রেন রিজন। তাহলে হচ্ছে তাদের এই চালুক্য পিরিয়ডে ম্যাক্সিমাম ইলোরা এবং অজন্তার রঙিন পেন্টিংগুলো করা হয়েছিল। হিউয়েনসাং ভিজিটেড দ্য কোর্ট অফ পুলকেশি টু। তাহলে হিউয়েনসাং যে রাজা হর্ষবর্ধনকে বৌদ্ধ ধর্মে কনভার্ট করেছিল, তিনি এই পুলকেশি টু এর রাজসভাতেও এসেছিলেন। ভাকাটাকাস, ভাকাটাকাস হচ্ছে প্রতিষ্ঠা, ফাউন্ডার হচ্ছে বিন্ধ্য শক্তি। ভাকাটাকাসের এটা আছে কিন্তু যে ভাকাটাকাস বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে বিন্ধ্য শক্তি। এখানে লাস্ট কিং হচ্ছে, এতে দুটো ভাগ ছিল, ভাকাটাকাসের দুটো হয়েছিল, প্রভারপুরা নন্দা বর্ধানা ব্রাঞ্চ, এটার হচ্ছে পৃথ্বী সেনা টু, আর একটা ছিল ভৎস গুলমা গুলমা ব্রাঞ্চ, ভৎস গুলমা ব্রাঞ্চের হরিসেনা। ইনি ছিলেন ফেমাস ফেমাস কিং ভাকাটাকার। ঠিক আছে, ভৎস গুলম দ্য ওয়াসিম সিটি অফ মহারাষ্ট্র, যেটা এখন মহারাষ্ট্রের ওয়াসিম সিটি, এই ভৎস গুলম এই এটা ছিল তাদের ক্যাপিটাল। চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত টু ম্যারিড হিজ ডটার প্রভাবতী দেবী টু ভাকাটাকাস কিং রুদ্রসেনা টু। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য তার কন্যা প্রভাবতী দেবীর সাথে রুদ্রসেনা টু এর বিবাহ দিয়েছিলেন। দেয়ার অফ বুদ্ধিস্ট কেভ অফ অজন্তা টু বিহারা কেভ সিক্সটিন, অর্থাৎ 16 এবং 17তম এবং চৈত্র হচ্ছে 19তম ওয়ার এক্সকেভেটেড অ্যান্ড ডেকোরেটেড উইথ পেন্টিং ডিউরিং দ্য রেইন অফ হরিসেনা। তাহলে হরিসেনার সময় এই সমস্ত কেভগুলি ডেকোরেট করা হয়েছিল এবং এর ভিতরে চিত্র পেন্টিংগুলো আঁকা হয়েছিল। নেক্সট আমরা দেখছি পল্লবস। পল্লবসের এখানে কি? পল্লবসের হচ্ছে ফাউন্ডার ছিলেন সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণু, আর ফেমাস কিং হচ্ছে নরসিংহ বর্মন। তাদের রাজধানী ছিল কাঞ্চি, কাঞ্চি, ওকে, তাদের রাজধানী কাঞ্চি, সাউথ চেন্নাইতে এটা অবস্থিত। আচ্ছা, আদেশ এখানে পড়ছে নরসিংহ বর্মন ফাউন্ডেড টাউন অফ মামালাপুরম বা মহাবলীপুরম। তাহলে মহাবলী, এটা পরীক্ষায় কোশ্চেনে দেয় যে মহাবলীপুরম কে স্থাপন করেছেন, এটার উত্তর হচ্ছে নরসিংহ বর্মন। এখানে হি বিল্ড দ্য বিউটিফুল রক কাট রথ অফ সেভেন প্যাগোডা, এখানে সাতটা রথ তৈরি করেছিলেন, সেটাও তৈরি হয়েছিল এই নরসিংহ বর্মনের সময়। সাতটার মধ্যে পাঁচটা ডেডিকেট করা হয়েছিল পঞ্চপাণ্ডবকে, 6 নম্বরটা করা হয়েছিল ধর্মরাজকে, অর্থাৎ ধর্মরাজ যিনি ছিলেন তাকে, এবং 7 নম্বরটা হচ্ছে দ্রৌপদীকে। এই হচ্ছে সাতটা, 7 জনের প্রতি 7টা রথ ডেডিকেট করা হয়েছিল। নেক্সট আমরা দেখছি চেরা। চেরা হচ্ছে, চেরাদের বলা হয় ভানজি, ওকে, এদের কেরালা কান্ট্রিও বলা হয়। এদের ফাউন্ডার হচ্ছে
উতিয়ান চেরালাতান, উতিয়ান চেরালাতান। এখানে মেনলি যে কোশ্চেনটা আছে, এদের ফেমাস, এখানে ফেমাস কিং এর নামটা দিয়ে দেয় সেন গুত্তুবান। সেন গুত্তুবান কোন বংশের রাজা ছিলেন কোশ্চেন দেয়, তাহলে সেন গুত্তুবান চেরা বংশের রাজা। তাদের ক্যাপিটাল হচ্ছে ত্রিভাঞ্চু কলাম বা কোল্লাম, মেনলি কোল্লামটাই ওরা অপশানে দেয়, কোল্লাম, কারুভার, মহাদুয়াপুরাম। এই নামগুলো ঘুরে ঘুরে বিভিন্ন পরীক্ষায় আসে, ওদের বিভিন্ন গ্রন্থ অনুসারে তাদের এই রাজধানীর নামগুলো পাওয়া গেছে, মেনলি কোল্লাম আর কোল্লামটাই আসে। দ্য কালাভ্রা ওভারথ্রোন দ্য সেকেন্ড চেরা কিং। তাহলে এই কালাভ্রা যে ছিল, এই কালাভ্রা বলে একজন সম্রাট, যে এই চেরা ডাইনেস্টিকে উৎখাত করে দিয়েছিলেন। নেক্সট হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে, গঙ্গা এটা হচ্ছে কোন গঙ্গাই ভার্মা মহাধাবা, মহাধাবা ইনি ফাউন্ডার। ফাউন্ডার এখানে খুব একটা আসে না, লাস্ট কিংটা দেয় নরসিংহা ফোর, আর ফেমাস হচ্ছে নরসিংহা ফোর। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাপিটাল কোলিং। এখানে গঙ্গাদের মধ্যে দুটো ভাগ হয়েছিল, একটা ইস্টার্ন গঙ্গা আর একটা ওয়েস্টার্ন গঙ্গা। ইস্টার্ন গঙ্গার হচ্ছে রাজধানী, রাজধানী ছিল কলিঙ্গ নগর অফ অন্ধ্রপ্রদেশ। তাহলে ইস্টার্ন গঙ্গার রাজধানী ছিল কলিঙ্গ নগর অন্ধ্রপ্রদেশ, আর ওয়েস্টার্ন গঙ্গার ছিল কোল্লার অর তালাকডু, তালাকাডু। আচ্ছা, নরসিংহা দেভা, এটা ভুল করে যেন বর্মন ভাববেন না, অনেক সময় বর্মন অপশানে দেয় গোলানোর জন্য, ওরা নরসিংহ দেব কী বানিয়েছিলেন, সান টেম্পল, নরসিংহ দেব সান টেম্পল বানিয়েছিলেন। ওকে, আর হচ্ছে অনন্তবর্মন গঙ্গা, অনন্তবর্মন গঙ্গা কী বানিয়েছিলেন, জগন্নাথ টেম্পল, অনন্তবর্মন বানিয়েছিলেন জগন্নাথ টেম্পল। কেশরীজ, কেশরীজ বানিয়েছিলেন লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বরে। ওকে, নেক্সট আমরা লাস্ট যেটা দেখছি, পালাস অফ বেঙ্গল। পালাস অফ বেঙ্গলের এখানে স্থাপন করেছিলেন গোপালা, লাস্ট কিং হচ্ছে রামপালা, আর ফেমাস কিং হচ্ছে মহিপালা। তাহলে হচ্ছে স্থাপন করেছেন গোপালা 750-এ, রামপালা হচ্ছে লাস্ট কিং, আর হচ্ছে বেশ সব থেকে ফেমাস হচ্ছে মহিপালা। মুঙ্গের ছিল এদের রাজধানী, যেটা দেবপালা স্থাপন করেছিলেন। পরবর্তীকালে ধর্মপালা সোমপুরে এদের, সোমপুরে এদের রাজধানী স্থানান্তর করেন। আচ্ছা, দেবপালা ওন ওড়িশা অ্যান্ড আসাম, হি ডিফিটেড দ্য প্রতিহারা কিং ভোজা। তাহলে দেবপালা কী করেছেন, দেবপালা এখানে হারিয়ে দিয়েছিলেন ভোজা কিং আর রাষ্ট্রকূট কিং অমোঘ বর্ষাকে। আর ধর্মপালা, ধর্মপালা স্থাপন করেছিলেন কি, বিক্রমশিলা ইউনিভার্সিটি অ্যান্ড রিভাইভ দ্য নালান্দা ইউনিভার্সিটি, অর্থাৎ নালান্দা ইউনিভার্সিটিকে তারা সে নতুন করে রিনোভেট করেছিলেন। ওকে ওকে বাই ফ্রেন্ড, আপনাদের কেমন কি লাগছে আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। ওকে, গুড বাই।